হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনলাইন ফিস ডেলিভারির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনারা যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন, তারা আজকে আমাদের পুরো ভিডিওটি দেখবেন না টেনে, কেননা বাণিজ্যিকভাবে যারা মাছ চাষ করতে চাচ্ছেন এবং ব্ল্যাক কার্প মাছ চাষ করতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা এই মাছটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। ব্ল্যাক কার্প মাছ কার্প জাতীয় মাছের একটি প্রজাতি। এই মাছটি অল্প সময়ে চাষ করে অধিক লাভবান হওয়া যায় এবং বর্তমান সময়ে বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন, তারা এই মাছের পোনাটি কোথা থেকে সংগ্রহ করবেন আমি সে সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা স্ক্রিনে আমাদের নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। কার্প মাছ মূলত যে ধরনের মাছ, এই ব্ল্যাক কার্প মাছটি চাষ করতে গেলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে পুকুর প্রস্তুতি। আমরা এখানে বলেছি খাবার ছাড়াই কিন্তু এই মাছটি 1 বছরে 4 কেজি ওজন হয়ে থাকে, কেননা প্রাকৃতিক উৎস থেকে ব্ল্যাক কার্প মাছ তার খাবার গ্রহণ করে। তো প্রিয় দর্শক, তাই আপনাকে অবশ্যই পুকুরটিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক যে খাদ্য রয়েছে তার সরবরাহ করতে হবে এবং এই মাছটি সুস্থ সবল পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। তাই অবশ্যই আপনি আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। আমরা নিজস্ব হ্যাচারি ব্যবস্থাপনার মাধ্যমে এবং অক্সিজেনের দ্বারা এই মাছটি আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই মাছের পোনাটি যখন সংগ্রহ করবেন, ঠিক তারপরেই আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এই মাছের অবমুক্ত করার যে বিষয়টি। আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে, আমরা যে পোনাটি আপনাদেরকে দিয়ে থাকি সেই পোনার যে তাপমাত্রা রয়েছে, অর্থাৎ সেই পোনার পানির তাপমাত্রার সাথে আপনার পুকুরের পানির তাপমাত্রার যখন মিল থাকবে, অর্থাৎ খাপ খাইয়ে নেওয়ার পরে কিন্তু আপনি অবমুক্ত করবেন। তো প্রিয় দর্শক, তারপরে আপনাকে যে কথাটি আমি আগেই বলেছি, আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্য, অর্থাৎ আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্যর ব্যবস্থা করতে হবে। এতে করে আপনার মাছটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবার পাবে এবং আপনি যেহেতু বাণিজ্যিকভাবে এই মাছটি চাষ করতে যাচ্ছেন, তাই আপনি চাইলে একে ফিট খাবার খাওয়াতে পারবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাইলে এবং অল্প সময়ে অধিক লাভ করতে হলে এই মাছটি চাষের বিকল্প নেই। তো আজকে আর কথা বাড়াবো না, আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে এবং আমার এই চ্যানেলটিতে আরও অনেক মাছের ভিডিও রয়েছে। যারা মাছ চাষি ভাইয়েরা রয়েছেন, আপনারা মাছ চাষ করতে চাচ্ছেন কিন্তু সঠিক পরিকল্পনা এবং পোনা পাচ্ছেন না, তারা নির্দ্বিধায় আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পরামর্শটি নিতে পারেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।